ঝিনাইদহে আবাদি জমি বিএডিসি কর্তৃক খাল খননের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার সদর উপজেলার পরিষদ চত্বরে সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় সদর উপজেলার বাগডাঙ্গা, নাচনা, বদনপুর ও হামরডাঙ্গা গ্রামের শত শত কৃষক অংশ নেয়। এ সময় তারা বলেন, ওই চার গ্রামের মাঝে অবস্থিত বিলে বিএডিসি খাল খননের সিদ্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদি জমি নষ্ট হবে, তাই খাল খনন না করার দাবি জানান তারা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন। নতুন কালকাটা ধরে নিয়ে এলাম তো নতুন কালকাটা স্মারকের দরখাস্ত দিয়েছে, স্মারকলিপি দিয়েছে। নতুন কালকাটা ধরে নিয়ে এলাম তো নতুন কালকাটা স্মারকের দরখাস্ত দিয়েছে, স্মারকলিপি দিয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।